أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আজ 26 শুক্র 1442 হিজরি মোতাবেক 13 অক্টোবর 2020 আমাদের কাছে যে কয়েকটি প্রশ্ন এসে আছে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সময় তো সাহেব, কেউ যদি কোরআন পড়িয়ে এর বিনিময়ে পারিশ্রমিক হিসাবে ফি গ্রহণ করে, সেক্ষেত্রে অর্জিত অর্থ কি সহে সঞ্চয় বিনিয়োগ অথবা দান করার ক্ষেত্রে ব্যয় করতে পারবে, নাকি শুধুমাত্র বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন শুধু এতটুকু গ্রহণ করতে পারবে? এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা জানতে চাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে, সেটা কোরআনে কারিমের শিক্ষা হোক অথবা দিনই অন্য কোনো সাবজেক্টের শিক্ষা হোক, শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি না? যদিও এই বিষয়টিতে ওলামাদের ইখতিলাফ আছে এবং ছিল, কিন্তু যারা বলেছিল যে নেওয়া যাবে না তারাও, অর্থাৎ হানাফি ওলামারা, তাদের মজহাবে এক সময় তারা বলেছিল যে না, নেওয়া যাবে না, তারাও বর্তমান দেওবন্দ থেকে ফতোয়া তারা দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে যেহেতু সরকার এই দিনই শিক্ষার প্রচার প্রসারে কোনো অবদান রাখে না তেমন, সুতরাং এই পাবলিক মাদ্রাসা অবশ্যই চালাতে হবে, বা পাবলিক যদি পয়সা পারিশ্রমিক না দেওয়া যায় তাহলে কোরআনের শিক্ষা বা দিনের শিক্ষা উঠে যাবে, যার ফলে তারা ফতোয়া দিয়েছেন যে কোরআন এবং হাদিসের শিক্ষকরা পারিশ্রমিক বা দিনের কাজ করে পারিশ্রমিক নিতে পারবে। বাকি কথা দলিলের আলোকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে এবাদত যদি খালিস এবাদত, যেটা নিজের সাথে সীমিত, তাহলে তার উপর পারিশ্রমিক নেওয়া যাবে না। যেমন কোরআন খানি করে যে বকশানোর বেদাত রয়েছে আমাদের মুসলিম সমাজে ভারত বাংলাদেশে, এই কোরআন খানি করে কেউ যদি পয়সা নেই যে তোমার বাবার নামে মায়ের নামে এক খতম দিয়ে দেবো, এত টাকা নেবো, যে কাজগুলি বেদাতি মোল্লারা করে, তো এটা হারাম, জায়েজ নয়, কারণ এটি হচ্ছে এবাদত মাহদা, খালিস এবাদত, এবং এর উপকারিতা, তেলাওয়াতের উপকারিতা তার মধ্যে সীমিত যেই ব্যক্তি তেলাওয়াত করবে। কিন্তু যদি এমন এবাদত হয় যেটাকে ওলামার কাছে মুতাআদ্দিয়াতুন নাফা, যার উপকারটা সুদূর প্রসারী, অর্থাৎ অন্যরা উপকৃত হচ্ছে, এমন নেক কাজ যে নেক কাজ দ্বারা অন্য উপকৃত হচ্ছে, অর্থাৎ কোরআনে কারিমের শিক্ষা, যেমন আপনার কোরআনে কারিম দিয়ে রুকিয়া করা, হাদিসের শিক্ষা দেওয়া, ফিকহের শিক্ষা দেওয়া, দিনী মাসলামাসের শিক্ষা দেওয়া, দিনী দাওয়াতের কাজ করা ইত্যাদি, এ সমস্ত কাজ মাদ্রাসার যত শিক্ষকরা রয়েছে যে কোনো দিনী সাবজেক্টের, এর ওপর পারিশ্রমিক নেওয়া জায়েজ রয়েছে অধিকাংশ ওলামাদের নিকট। খেলাফ আল্লে মোতাকাদ্দিমিল হানাফিয়া, ফুকাহা কেরাম বলেছেন যে প্রথম যুগের হানাফি ওলামারা এটা নিষেধ করতেন, কিন্তু যেমনটা বললেন যে পরবর্তীকালে তারাও অধিকাংশ আইম্মা কেরামদের সাথে একমত যে কোরআনি শিক্ষার উপর এবং কোরআনি কারিম দিয়ে অন্যকে উপকৃত করে, সেটা ঝাড়ফুঁকের মাধ্যমে হোক অথবা দিনই শিক্ষা দেওয়ার মাধ্যমে হোক, পারিশ্রমিক নেওয়া জায়েজ। এর দলিল, বেশ কিছু দলিল রয়েছে, তার মধ্যে সহিহ বুখারীর হাদিস নম্বর 5405, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, একদল নবী সাল্লামের সাহাবায়ে কেরামগণ এক এলাকা দিয়ে অতিক্রম করেছিলেন যেখানে পানি ছিল, আরব দেশে তো সব জায়গায় পানি পাওয়া যায় না, ওখানে একজন ব্যক্তিকে বিচ্ছু বা সাপে দংশন করেছিল। সেই পানির এলাকায় বসবাসকারী লোকেরা তারা বলল যে হালফিকুম মিন রাক, তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করনেওয়ালা, দম করনেওয়ালা আছে? ইন্না ফিল মায়রা জোলানলা দিগান, এই পানির কাছে একজন মানুষকে দংশন করেছে সাপ বা বিচ্ছুতে। একজন সাহাবি গেলেন, ফাকারা বি ফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা পড়লেন আর পড়ে দম করলেন, লোকটি ভালো হয়ে গেল। চুক্তি করেছিলেন 30টি ছাগলের, 30 জন সাহাবিরা তারা ছিলেন, সেই ছাগলগুলিকে সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে নিয়ে আসলেন, যে মদিনা নিয়ে যায়, কারণ এটা নেওয়া জায়েজ হবে কি হবে না এটা আমরা নিয়েছি নিজের খেয়ালে।
তো হাত্তা কাদিমুল মদিনা, মদিনায় আসলেন। ফাকালু ইয়া রাসূল, এসে বলে হে আল্লাহর রাসূল, আখাজা আলা কিতাবিল আজারান, এই লোক আমাদের সঙ্গী আল্লাহর কিতাব কোরআনে কারীম পড়ে সূরা ফাতিহা পড়ে দম করেছে আর তার উপর পারিশ্রমিক নিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না আহাক্কা মা আখাজতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সবচাইতে বেশি হক রাখে যার উপর তোমরা পারিশ্রমিক নেবে তা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের ওপর পারিশ্রমিক নেওয়া বেশি হক রাখে। দুনিয়ার কাজ করে মানুষ যদি পারিশ্রমিক নিতে পারে তাহলে কোরআনে কারিমের ওপর যদি কেউ পারিশ্রমিক নেয় তো অসুবিধা নেই, কিন্তু এটি হচ্ছে কোরআনে কারিম দিয়ে কাউকে উপকৃত করা, সেটা দম করার মাধ্যমে হোক, শিক্ষা দেওয়ার মাধ্যমে হোক। ইমাম মুসলিমও এ হাদিস নিয়েছেন আবু সাঈদ খুদরি থেকে, এবং ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি এর উপর অধ্যায় কায়েম করে বলছেন, বাবু জাওয়াজ আখযিল উজরাতি আলা রুকিয়াতি বিল কোরআন ওয়াল আযকার। এই অধ্যায় হচ্ছে যে কোরআন এবং জিকির আযকার দিয়ে রুকিয়া ঝাড়ফুঁক করে পারিশ্রমিক নামাজে জায়েজ এই মর্মে। আর এই ক্ষেত্রে সৌদি আরবের যে লাজনা দাইমা স্থায়ী ফতোয়া কমিটি রয়েছে তারও ফতোয়া হচ্ছে, ইয়াজুজুল কান তাখুজা আজরান আলা তালিমিল কোরআন, কোরআনের শিক্ষার উপর পারিশ্রমিক নিতে পারেন। হ্যাঁ, একটি দলিল তো সহিহ বুখারী যেটা বললাম, আর একটি দলিল পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে, যাওয়াজা রাজুলান ইমরাতান বি তালিমি ইয়াহা, একজন সাহাবীর আরেকজন মহিলা সাহাবীর সাথে বিয়ে দিয়েছিলেন, কিসের বিনিময়ে, যে তাকে কোরআন শিখিয়ে দিবে, ফা আল্লামহা, যাও তুমি তাকে হাল মাকা সূরাত মিনাল কোরআন, তোমার কি কিছু কোরআন মুখস্থ আছে, জানা আছে, বলে হ্যাঁ সূরাত কাজা 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 অমুক অমুক সূরা মুখস্থ আছে, যাও যাও, ফাকাজ জাওয়াজ তো কাহাবে মা মাকে মিয়াল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে কোরআন তাকে শিখিয়ে দিবে, এর বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম, সেটি ছিল মোহরানা। তাহলে বোঝা গেল যে কোরআনে কারিম কাউকে শিখিয়ে অথবা কোরআনে কারিম দিয়ে কাউকে উপকৃত করে তার কাছ থেকে পারিশ্রমিক নেওয়া যাবে। ফতোয়ায় বলা হয়েছে, ওয়াইনামাল মাহজুর, যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে আখযুল উজরা আলা নাফসি তিলাওয়াতিল কোরআন, শুধু কোরআন তিলাওয়াতের উপর, কোরআন খানি, কোরআন পড়ে দিব আপনার বাসাতে অথবা আপনার তলবে আর এত টাকা করে নেব, এটা হচ্ছে নিষিদ্ধ, এটা হারাম। ফতোয়া দান করেছেন শেখ আব্দুল ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, শেখ আব্দুল রাজ্জাক আফিফি, শেখ আব্দুল্লাহ গুদাইয়ান, শেখ আব্দুল্লাহ বিন কউদ, লাজনা দাইমার, এই হচ্ছে ফতোয়া। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন বুঝার এবং আমলের তৌফিক দান।